বহু আকাঙ্ক্ষিত স্বজন দ্বারা প্রকল্প উদ্বোধন করতে চলেছেন। ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে স্বজন যারা পেয়েছি সেটাকে আজ উদ্বোধন করতে চলেছেন মাননীয় বিধায়ক ডক্টর বজ্রকিশোর গোস্বামী। ওই তো নাইকেল, ওই তো আছে, ওই যে আছে। বিধায়ক মশাই এদিকে একটু ঘুরে গেলে হাততালি দেন, গরদ ধরে যাবেন। তিনি নারকেল ফাটিয়ে সজল দ্বারা দারুণ প্রদান করছেন। পঞ্চায়েত সমিতির গোপাল দাস আমাদের এমএলএ সাহেব আগত, আমাদের এমএলএ সাহেব আগত, আমাদের অনুষ্ঠান শুরু। এই অনুষ্ঠান প্রচারণা করবেন গোপাল দাস। নমস্কার। প্রধান বর্তমান উপপ্রধান এবং দেশীয় নেতৃত্ব জেলা পরিষদের সদস্য আইন প্রতিবেশীর সভাপতি ব্লকের এবং অন্যান্য যারা রয়েছেন সবাইকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে আমার নমস্কার জানাই। আমি শুধু দু চার কথাই বলব যে আপনারা সবাই বিগত দিনে নির্বাচনে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাশে থেকেছেন, আগামী দিনগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করুন, যাতে আগামী দিনে যখন আমরা শান্তিপুরের উন্নয়নের কথা ভাবব তখন আমরা যেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রচুর প্রকল্প আনতে পারি। সেজন্য আগামী দিনের নির্বাচনগুলোতে আপনারা মামাটি মানুষের সরকারের পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন এবং বাগলা অঞ্চলের উন্নয়নকে আরও গতিতে এগিয়ে নিয়ে যান। আর বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, কোনো সমালোচনায় কান দেবেন না, উন্নয়নটা আপনারা নিজে দেখে নেবেন, নিজে বুঝে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন। মামাটি মানুষ জিন্দাবাদ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে বাবলা গ্রাম পঞ্চায়েত
প্রকল্পের সহযোগিতায় মাইসোপাড়ায় অঞ্চলের যে সজলধারা প্রকল্পের উদ্বোধন হলো, সে উদ্বোধনে আমি এসেছি। শুধু কি সজলধারা প্রকল্পের উদ্যোগ নাকি রাস্তারও একটা উদ্যোগ? রাস্তার উদ্যোগ।